আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত ভাঙা সমাধান সম্পর্কে তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স অনেকেরই অনেক কারণেই দাঁতের কোনো অংশ ভেঙে যেতে পারে বা মধ্য বরাবর ভেঙে যেতে পারে অথবা দাঁতের গোড়া থেকে যদি কখনো ভেঙে যায় সেক্ষেত্রে কি ধরনের কোন পজিশনে কি ধরনের ট্রিটমেন্ট করা হয় তা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ভিওয়ার্স স্কিনে আপনারা যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এখানে এই দাঁতটির কিছুটা অংশ ভেঙে গেছে তো ভিওয়ার্স এভাবে ভেঙে যাওয়ার কারণে সাধারণত দাঁতে কোনো ব্যথা বা যন্ত্রণা হয় না কিন্তু দেখতে সৌন্দর্যহানি ঘটে দাঁতের উপরিভাগ থেকে এতটুকু অংশ ভেঙে যাওয়ার কারণে যেটি হয়ে থাকে তা হলো সৌন্দর্যহানি ঘটে তো এ ধরনের দাঁতের ট্রিটমেন্ট খুবই সহজে এবং স্বল্প খরচে করা হয়ে থাকে ভিওয়ার্স এখান থেকে এই দাঁতটি ভেঙে গেছে যদি এই দাঁতটির সম্পর্কে আমি বলতে চাই তাহলে এই দাঁতটিতে কয়েক ধরনের ট্রিটমেন্ট করা যায় যদি এমনটি হয় যে আপনি যতটুকু অংশ এইখানে ভাঙা রয়েছে এতটুকু অংশ যদি সাইড থেকে কাটিং করে নেন সাইডের যে অতিরিক্ত অংশ এখানে দেখা যাচ্ছে এতটুকু অংশ যদি আপনি কাটিং করে নেন দাঁতের ডাক্তারের কাছে গিয়ে তাহলে কিন্তু দাঁতটিতে ভাঙাটা অন্তত বোঝা যাবে না এছাড়া যদি এতটুকু অংশ ভাঙার কারণে আপনি চান যে দাঁতটি কাটিং না করে আমি ফিল আপ করে ফিলিং ফিলিংয়ের মাধ্যমে সেটিও কিন্তু করাতে পারবেন আর এটি কালার ম্যাচিং এর দ্বারাই করা হয়ে থাকে এখানে যখন আপনি এমন ভাঙা দাঁত নিয়ে ডেন্টিস্টের কাছে যাবেন তখন দশ থেকে পনেরো মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরেই এমন ভাঙা দাঁতের চিকিৎসা করা হয়ে থাকে এখানে যখন ফিলিং করা হবে কালার ম্যাচিং ফিলিং করা হবে তখন আর এমন ভাঙাটি থাকবে না এটি সেম দেখতে আগে যেমনটি ছিল তেমনটি হয়ে যাবে তো ভিওর্স ভাঙা দাঁতের চিকিৎসা মূলত কতটুকু ভাঙছে কী পজিশনে ভাঙছে এর উপরে নির্ভর করেই করা হয়ে থাকে কখনও ফিলিংয়ের মাধ্যমে কখনো বা ক্যাপের মাধ্যমে ভিওয়ার্স এখানে যে দাঁতটা আপনারা দেখতে পাচ্ছেন দাঁতের কিছুটা অংশ এখানে ভেঙে গেছে তো এমনভাবে ভাবে যদি ভেঙে যায় কোনো দাঁত দাঁত ভেঙে যাওয়ার কারণে যদি দাঁতের ভিতরে যে পাল্প থাকে সেটি ওপেন হয়ে থাকে তাহলে এক ধরনের চিকিৎসা করা হয় আবার যদি পাল্প সুরক্ষিত থাকে শুধুমাত্র দাঁতের অংশ এভাবে ভেঙে যায় তাহলে এক ধরনের চিকিৎসা করা হয়ে থাকে এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এই দাঁতটি এমনভাবে ভাঙছে কিন্তু দাঁতের পাল্প কিন্তু এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে দাঁতের পাল্প মূলত ঠিক এই বরাবর রয়েছে এই বরাবর থাকে আর এখানে দাঁতের কিছুটা অংশ ভেঙে যাওয়ার কারণে পাল্পটি সুরক্ষিত রয়েছে পাল্পে কোনো সমস্যা হয়নি শুধুমাত্র দাঁতের কিছু অংশ ভেঙে গেছে তো এমন যে দাঁতগুলো রয়েছে এমন ভাঙা দাঁতের জন্য ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় যেমনটি এই নিচের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন এমন ভাঙা দাঁত ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে ঠিক আগের মতো করে দেওয়া হয়েছে যেটি দেখতে সেম আগের মতোই হয়ে থাকে এটি সাধারণত কালার ম্যাচিং ফিলিং দিয়ে আমরা করে থাকি যেটিকে আমরা লেজার ফিলিং বলে থাকি বা লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমে আমরা এ ধরনের চিকিৎসা দিয়ে থাকি ভাঙা দাঁতের জন্য এমন ভাঙা দাঁতের জন্য খুব বেশি হলে হয়তো আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগতে পারে ট্রিটমেন্টের ক্ষেত্রে তবে ভিওয়ার্স অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে যে এমন ভাঙা দাঁতের জন্য যদি ফিলিং করানো হয় ফিলিংটি কতদিন পর্যন্ত স্থায়ী হবে তো ভিওয়ার্স এই কথার উত্তরে বলতে হয় যদি এ ধরনের ভাঙা দাঁতের আপনি ট্রিটমেন্ট করান তো এ ধরনের ভাঙা দাঁতের ট্রিটমেন্ট করানোর পরে আমরা পেশেন্টদের কিছু পরামর্শ দিয়ে থাকি কিছু সাবধানতা সম্পর্কে বলে থাকি যেমন যে দাঁতটি ফিলিং করা হয়েছে সে দাঁতটিতে সে দাঁতটি দিয়ে শক্ত কোনো কিছু কামড় দেওয়া যাবে না এবং কোনো কিছু টানাটানি করা যাবে না দাঁতের দাঁতে কামড় দিয়ে কোনো কিছু টানাটানি করা যাবে না বা শক্ত কিছু কামড় দেওয়া যাবে না যদি এমনটি করে থাকেন তাহলে সে দাঁতের যে ফিলিংটি দেওয়া হয়েছে সেটি ক্ষতিগ্রস্ত হতে পারে তাই এ ধরনের ফিলিং করার পরে সে দাঁতটি নিয়ে একটু সাবধান থাকাটাই ভালো তাহলে আপনার সে দাঁতটি অনেক বছর পর্যন্ত কিন্তু সেই ফিলিংটি স্থায়ী হতে পারে আর যদি ফিলিং করানোর পরে সে দাঁতটি আপনি জোরে জোরে কামড় দেন অথবা সে দাঁত দিয়ে কোনো কিছু টেনে ছিঁড়ে খান তাহলে কিন্তু সে ফিলিংটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি ফিলিং করান ফিলিং করানোর পরে যদি ফিলিংটি নষ্ট হয়ে যায় বা উঠে যায় খুলে যায় পুনরায় আবারও কিন্তু আপনি সেই একই ফিলিংটি করিয়ে নিতে পারবেন ভিউয়ার্স এখানে যে দাঁতের সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই দাঁতটির কিছুটা অংশ ভেঙে গেছে কিছুটা অংশ যদি ভেঙে যায় বা ক্ষয় হয়ে যায় তাহলে একই প্রসেসিংয়ে আপনি কিন্তু দাঁতটি পুনরায় আগের মতো করিয়ে নিতে পারেন এখানে দেখছেন আগের অবস্থা এবং এটি হলো চিকিৎসার পরের ছবি এখানে দেখা যাচ্ছে তো এমনভাবে ভেঙে যাওয়ার কারণেও কিন্তু দাঁতে সাধারণত কোনো যন্ত্রণা ব্যথা হয় না সর্বোচ্চ একটু শিরশিরে একটা ভাব দাঁতে তৈরি হতে পারে তো ভিহ এ ধরনের ভাঙা দাঁতের চিকিৎসার জন্য খুব বেশি অর্থ ব্যয়ও হয় না খুবই সামান্য অর্থ ব্যয় করে কিন্তু এ ধরনের দাঁতের চিকিৎসা করা যায় এখানে দেখুন এখানে যে ফিলিংটি করা হয়েছে দেখতে সেম দাঁতের মতোই হয়েছে এবং আগের মতো আগের যে পজিশনটি ছিল দাঁতের সেটি কিন্তু এখানে ফিরিয়ে দেওয়া হয়েছে তো এ ধরনের ফিলিংয়ের মাধ্যমে এই ধরনের ভাঙা দাঁতের চিকিৎসা অনায়াসে খুবই কম খরচে স্বল্প সময়ে করা সম্ভব হয়ে থাকে তো এ ধরনের ভাঙা দাঁত নিয়ে যারা চিন্তায় রয়েছেন মূলত তারা এ ধরনের ফিলিংয়ের মাধ্যমে যদি ভাঙাটি অল্প হয় তাহলে ফিলিংয়ের মাধ্যমে কিন্তু এ ধরনের দাঁতের চিকিৎসা খুব সীমিত সময়ে করিয়ে নিতে পারেন ভিউয়ার্স সব ক্ষেত্রে কিন্তু ফিলিংয়ের মাধ্যমে আপনি ট্রিটমেন্ট হতে পারবেন না যদি দাঁত কখনো দাঁতের মাছ বরাবর ভেঙে যায় সেক্ষেত্রে ফিলিংয়ের মাধ্যমে আমরা ট্রিটমেন্ট সাধারণত করি না কারণ এ ধরনের ভেঙে যাওয়ার কারণে যতটা এখানে যে ফিলিং করার মাধ্যমে যদি ট্রিটমেন্ট করা হয় খুব বেশি একটা খুব বেশি দিন স্থায়ী এটি হবে না কারণ হলো দাঁতের অর্ধেকের অংশ অর্ধেকের বেশি অংশ এখান থেকে ভেঙে গেছে আর এমনভাবে ভেঙে গেলে সেখানে ফিলিং দিলে খুব বেশি দিন সেটি স্থায়ী হবে বলে ধরা যায় না আর তার কারণেই এ ধরনের ভেঙে যাওয়া দাঁতের ক্ষেত্রে আমরা ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করে থাকি যে দাঁতগুলা ঠিক এই পজিশনে এখানে যে পজিশনটা দেখতে পাচ্ছেন দাঁতের মধ্য বরাবর ভেঙে গেছে এমন পজিশনে আপনাকে ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করে নেওয়াটাই থেকে ভালো তো এই ধরনের দাঁত ট্রিটমেন্ট করার আগে আমরা দাঁতটিতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করি এবং রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দাঁতটি কাটিং করে ছোট করে নিয়ে সেখানে পরবর্তীতে ক্যাপ পরিয়ে দিই যেমনটি এখানে দেখতে পাচ্ছেন ভিওর্স এখানে এই দাঁতটিতে কিন্তু ক্যাপ করা রয়েছে এটি অরিজিনাল যে দাঁত ছিল এমনভাবে ভেঙে যাওয়ার কারণে এই দাঁতটি কাটিং করে ছোট করে যদি ক্যাপ করে দেওয়া হয় তাহলে ন্যাচারালি এমনটি দেখা যাবে যেটি যে ক্যাপটি পাশে যে দাঁতগুলো থাকবে তার সঙ্গে কালার ম্যাচিং করেই করা হয়ে থাকে যেটি দেখেও বোঝা যায় না যে কোনটি ক্যাপ করা দাঁত আর কোনটি আসল দাঁত তো মূলত যদি এভাবে ভেঙে যায় দাঁতের গোড়া থেকে বা দাঁতের মধ্যবর্তী স্থান থেকেও যদি ভেঙে যায় সেক্ষেত্রে আপনাকে ক্যাপ ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে নিতে হবে যেমনটি এখানে করা হয়েছে এছাড়া ভিওয়ার্স যদি কখনও দাঁত একেবারে গোড়া থেকে ভেঙে যায় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি দাঁত পুরোপুরি গোড়া থেকে ভেঙে গেছে তো এ ধরনের গোড়া থেকে যদি ভেঙে যায় তাহলেও কিন্তু আপনি সে দাঁতটি স্থায়ীভাবে ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে নিতে পারবেন এখানে দেখুন যে শুধুমাত্র দাঁতের ভেঙে যাওয়া রুট অংশ রয়েছে আর এই রুট অংশও যদি থাকে বিশেষ করে সামনের দিকে তাহলে আপনি সেখানে পুনরায় সেম আগের মতো দাঁত তৈরি করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে রুটটা রয়েছে এই রুটের উপরে চিকিৎসা করে সেখানে পোস্টের মাধ্যমে চিকিৎসা করে দাঁতের অংশ তৈরি করে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে সেখানে একটি ইম্প্রেশনের মা মাধ্যমে একটি মাপের মাধ্যমে একটি ক্যাপ তৈরি করা হয়েছে এবং এটি যখন ক্যাপ পরিয়ে দেওয়া হয়েছে এই দাঁতের পরে তখন সেটিংটা ঠিক এমনই দেখা যাচ্ছে যেটি দেখেও কেউ বুঝতে পারবে না যে এটি ক্যাপ করা দাঁত তো যখন এ ধরনের দাঁত যদি গোড়া থেকেও একেবারে ভেঙে যায় তাহলেও কিন্তু আপনি এ ধরনের চিকিৎসা করিয়ে নিতে পারবেন ডেন্টিস্টের কাছে গিয়ে এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটিতেও সেম এখানে এই দাঁতটি ভেঙে গেছে আর এমন দাঁত যদি আপনি ট্রিটমেন্ট করাতে চান তাহলেও ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন তবে এমন পজিশনে বেশ শক্ত মজবুত হয়ে থাকে এই ধরনের ট্রিটমেন্টগুলো ভিউয়ার্স এখানে তিনটি দাঁতের ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে ভেঙে যাওয়া তিনটি দাঁত এই তিনটি দাঁতের তিন ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে এখানে যে দাঁতটি প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যদি এমনভাবে দাঁত ভেঙে যায় তাহলে প্রথমে যে ছবিটি দেখে আপনাদের বলেছিলাম যে দাঁতটি কেটে সমান করে নেওয়ার জন্য এই দাঁতটি আপনি কেটে সমান করে যদি নেন তাহলে মোটামুটি দেখতে ভালো দেখা যাবে এবং ভাঙাটা বোঝা যাবে না অথবা যদি চান এখানে ফিলিং করে নিতে এতটুকু অংশ তাহলেও আপনি করাতে পারবেন এতটুকু অংশ ফিলিং করলে তাহলে আর দাঁতটি আপনার কখনও কাটাকাটি করতে হবে না তো অরিজিনাল দাঁতটি আপনার থেকে যাবে তো ভিউয়ার্স এই ধরনের দাঁতের ব্যাপারে বললাম এখন দ্বিতীয় নাম্বারে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এটি বেশ অর্ধেকেরও কিছুটা কম ভেঙে গেছে বলা যায় তবে ভিহর্স এই পজিশনে আপনি কিন্তু ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন কিন্তু এইখানে ফিলিংটি খুব বেশি দিন স্থায়ী হবে বলে মনে হয় না কারণ হলো এখানে দাঁতের একটা সাইড নিয়ে একটি দাঁতের উপরি ভাগ থেকে অনেকটাই ভেঙে গেছে আর এমন ভাঙা দাঁতের জন্য চিকিৎসা ক্যাপের মাধ্যমে করে নেওয়াটাই ভালো এবং এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন যেটি দাঁতের অর্ধেকেরও বেশি অংশ ভেঙে গেছে তো এমনভাবে যে দাঁতগুলো ভেঙে যায় সেই দাঁতটিতেও ক্যাপ করে নেওয়াটাই সব থেকে ভালো এবং স্থায়ী চিকিৎসা পদ্ধতি তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম